হরে কৃষ্ণ কৃষ্ণ ভবনামৃত চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন আর পাশের বেলটিকে ক্লিক করুন। জীবের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই দশবিধ সংস্কার হয়েছে। তার প্রথম সংস্কার হচ্ছে গর্ভধারণ সংস্কার, তারপরে জাত সংস্কার, নামকরণ সংস্কার, অন্নপ্রাশন সংস্কার, বিবাহ সংস্কার, জাত সংস্কার, এগুলি এরকম দশটা সংস্কার আছে। যেমন আমরা দেখতে পাই এই যে গর্ভধারণ সংস্কার, তখন এই জলজগতে জন্ম মৃত্যু জরাব্যাধি বন্ধন থেকে মুক্ত আমরা প্রত্যেকেই আমাদের নিত্য আলোয় আমরা ভগবত নামে ফিরেছি। তো যেমন তার প্রথম সূত্র হচ্ছে গর্ভধারণ সংস্কার। গর্ভধারণ সংস্কারের মাধ্যমে জীব সে ইন্দ্রিয় সুখ বাসনা থেকে মুক্ত হয়ে ভগবানের সাথে তার নিত্য সম্বন্ধ সে স্থাপন করতে পারে। আমরা তার জগৎ দৃষ্টান্ত দেখতে পাই কল্যাণ মানস। এই গর্ভধারণ সংস্কারটা কি না সম্পূর্ণ হচ্ছে, যখন কোন জীব এই জলজগতে সে মাতৃজঠরে প্রবেশ করবে তখন পিতামাতা যেদিনে সন্তান গ্রহণ করবে সেই দিনে তারা সংযমী জীবন যাপন, বেশি করে ভগবানের দিব্য নাম জপ কীর্তন করবে, গুরু বৈষ্ণবের পূজা অর্চনা করবে এবং তাদের কাছে প্রার্থনা করবে। হে ভগবান, আজকে আমরা সন্তান গ্রহণ করতে যাচ্ছি, হে গুরুদেব, আজকে আমরা সন্তান গ্রহণ করতে যাচ্ছি, আপনারা আমাদের প্রতি প্রসন্ন হন, আমাদের কৃপা করুন যেন আমরা একজন শুদ্ধ কৃষ্ণ ভক্ত সন্তান লাভ করি। এভাবে পিতামাতা যখন ভগবানের গুরু বৈষ্ণবের অনুবর্তী হয়ে তাদের সেবা পূজা অর্চনার মাধ্যমে যখন সন্তান গ্রহণ করবে, ভগবান তাদের কাছে একজন শুদ্ধ কৃষ্ণ ভক্ত সন্তান প্রেরণ করবে এবং গর্বে যখন সন্তান থাকবে গর্ভবতী মায়ের কর্তব্য হচ্ছে বেশি করে গীতা ভাগবতের কথা শ্রবণ কীর্তন করা, আর মায়ের মাধ্যমে সন্তান গর্ভে থেকে ভগবানের কথা শ্রবণ করে সে এই জলজগতের আসক্তি থেকে মুক্ত হবে, ভগবানের সঙ্গে তার সম্পর্ক সে উপলব্ধি করতে পারবে পূর্ণরূপে এবং ভূমিষ্ঠ হয়ে সে ভগবানের আরাধনায় যুক্ত থাকবে। তার জ্বলন্ত দৃষ্টান্ত হচ্ছে প্রহ্লাদ মহারাজ। প্রহ্লাদ মহারাজের পিতা তিনি অসুর ছিলেন, এরকম অসুর, তথাপিও এখানেও অসুরের ঔরসে প্রহ্লাদ মহারাজের মতো একজন শুদ্ধ কৃষ্ণ ভক্ত সন্তান আসলেন। কারণ তা প্রহ্লাদ হিরণ্যকশিপুর যিনি তিনি তার আসুরিক শক্তি লাভের জন্য তিনি তপস্যা করতে গিয়েছিলেন, আর সে সময় দেবতারা জানতে পারেন যে হিরণ্যকশিপু তপস্যা করতে গিয়েছিলেন, এমনি তার প্রচন্ড শক্তি, আর তার শক্তি বলে এই ত্রিভুবনকে তিনি এক করে ফেলেছেন। এই ত্রিভুবনের সমস্ত দেবতা মুনি ঋষি কিন্নরাদি সমস্ত সবাই এই হিরণ্যকশিপুরের কথায় পরিচালিত হতে হত, আর সেদিন তপস্যা করে তার শক্তি আরো বেশি লাভ হবে, তাই সে তার শক্তি যাতে বর্ধিত না হয় দেবতারা কি করলেন নীতি করে তারা ব্যবস্থা করলেন যে হিরণ্যকশিপুরে তপস্যা কি করে ভঙ্গ করা যায়। তখন সে দায়িত্বটা নারদমণিকে দিল, আর এই নারদমণি সুখ পাখি রূপে হিরণ্যকশিপুর তপস্যা স্থলে গিয়ে সে ওখানে ডাকতে লাগলেন। তিনি কি ডাকতেন
তিনি ভগবানের নাম বিষ্ণু, বিষ্ণু উচ্চারণ করছেন। আর স্বাভাবিক ভাবেই বিষ্ণু হিরণ্যকশিপুর শত্রু ছিল। আপনারা দেখবেন আপনার কোন শত্রুর যদি নাম আপনার কান ধরে বারবার শোনা যায় আপনার কি হবে, রাগ হবে না? তো হিরণ্যকশিপু যখন বিষ্ণু নাম শুনতে পেলেন তার ক্রোধ আসলো, তপস্যা ভঙ্গ হয়ে গেল। হ্যাঁ, তখন তিনি চিন্তা করলেন কি আমার কানের সামনে এরকম বিষ্ণু বিষ্ণু নাম উচ্চারণ করছে। তখন এই সুখ পাখির উপর নারদমুনি উড়ে উড়ে ওখান থেকে পালিয়ে চলে গেল। তখন তার তপস্যা ভঙ্গ হলে তার ক্রোধ হল, তার মনের মধ্যে সবসময় ভগবান বিষ্ণুর চিন্তা করিনি ভাবে দেব ভগবান বিষ্ণুর চিন্তা আছে। আর সেই মতো অবস্থায় হিরণ্যকশিপু এসে সে কয়েকজন সঙ্গে মিলিত হয়েছে, আর তখন তার বিষ্ণুর চিন্তা স্মরণে ছিল। আর তারপরে সেই সময় যে প্রহ্লাদ মহারাজ তার ওরসে কয়েকজন গর্ভে যে স্থাপন হলেন, তখন তিনি ভগবান বিষ্ণুর ভক্তরূপে আবির্ভূত হলেন। আর তাছাড়াও যখন আবার এই গর্ভে কয়েকজন গর্ভে স্থাপন করে হিরণ্যকশিপু আবার তপস্যাস্থল চলে গেলেন, তখন ইন্দ্র জানতে পারলেন যে এই কয়েকজন গর্ভে হিরণ্যকশিপু সন্তান আছে। আর হিরণ্যকশিপু তার এত শক্তি, তার সন্তান যখন জন্মগ্রহণ করবে সেও তো অসুর হবে, তার শক্তি আরো বেড়ে যাবে। তাই তিনি কি করলেন, হিরণ্যকশিপু যেহেতু তপস্যাস্থলে চলে গেলেন, ইন্দ্র গিয়ে আবার তার রাজ্য আক্রমণ করল, আক্রমণ করে সমস্ত অসুরদেরকে পরাজিত করছে, কয়েকজনকে বন্দী করে নিয়ে যাচ্ছে। কেন তিনি বন্দী করে রাখবেন, যখন কয়েকজন গর্ভ থেকে তার সন্তান প্রসব হবে তাকে বধ করবে যাতে এই আসল শক্তি বৃদ্ধি না হয়। এটা নারদমুনি জানতে পেরে ইন্দ্রের কাছে এসে নারদমুনি ইন্দ্রকে বলছেন, আরে ইন্দ্র, তুমি দেবতা হয়ে কাপুরুষের মতো এই পরস্থিতি হরণ করে নিয়ে যাচ্ছ কেন? তখন ইন্দ্র বলে, দেখুন আমি একে হরণ করিনি, একে বন্দী করেছি, কারণ এর গর্ভে হিরণ্যকশিপুরের সন্তান রয়েছে। হিরণ্যকশিপুর সন্তান, এই সন্তান যদি জন্মগ্রহণ করে শক্তি আরো দিন দিন বৃদ্ধি হবে, তাই এই শক্তি যাতে বর্ধিত না হয় তাই এই কয়াদুকে বন্দী করে রাখবো, যখন প্রসব করবে তার সেই সন্তানকে বধ করবে। তখন নারদমুনি কয়াদুকে বললেন, ইন্দ্রকে বললেন, তুমি এই কয়াদুকে বন্দী করে নিয়ে যাচ্ছ আর যাকে বধ করবে এই তিনি হচ্ছেন হিরণ্যকশিপু মৃত্যুর কারণ, আর তোমরা ভগবানের কাছে প্রার্থনা করছ হে ভগবান এই হিরণ্যকশিপু আসলিক শক্তি বৃদ্ধি করে জগৎকে বিধ্বস্ত করেছে, তার ভয়ে সারা জগৎ ভীত, তাই হিরণ্যকশিপুকে বধ করো। আর ভগবান হিরণ্যকশিপুকে বধ করবার জন্য তার কারণ রূপে এই তার গর্ভে প্রহ্লাদ মহারাজকে নিয়ে এসছেন, আর একে যদি বধ করো তার শক্তি কমবে না, কারণ তার কারণ যদি বধ হয়ে যায় হিরণ্যকশিপু কোনোদিন মরবে না, একে ছেড়ে দাও। তখন ইন্দ্র নারদমুনির নির্দেশে এই কয়াদুকে ছেড়ে দিলেন, কিন্তু কয়াদু ভয় ভীত এখন তার রাজ্য বিধ্বস্ত, তার তাকে যারা রক্ষা করছিল সে সমস্ত অসুরগণ পরাজিত হয়ে পলায়ন করেছে, কেউ কেউ মারা গিয়েছে, এখন রাজ্যে কি করে ফিরে যায়, স্বামী বাড়ি নেই। তখন নারদমুনিকে প্রার্থনা করলেন, হে নারদমুনি, আপনি যখন আমাকে ইন্দ্রের হাত থেকে রক্ষা করলেন তাই আপনি আমাকে আশ্রয় দান করুন, কারণ আমার স্বামী বাড়ি নেই আর আমার রাজ্য এখন বিধ্বস্ত, যারা আমাকে রক্ষা করছিল তারা কোথায় কে আছে তাদের সঙ্গে আমার কোন যোগাযোগ নেই। তো তখন নারদমুনি কয়াদুর প্রার্থনা শ্রবণ করে এই কয়াদুকে তার আশ্রমে আশ্রয় দিলেন, এবং আশ্রয় দিয়ে নারদমুনি কি করতেন, প্রতিদিন কয়াদুকে ভাগবত কথা শ্রবণ করতেন। আর
এই কয়াদুর মাধ্যমে কয়াদুর গর্ভের সন্তান কল্যাণ মহারাজ তিনি গর্ভে থেকে নারদমুনির এই কথাগুলি শ্রবণ করেন। তাই নারদ এই কল্যাণ মহারাজ তিনি যখন 5 বছর বয়সে গুরুকুলে গিয়েছিলেন, গুরুকুলে এই সন্তবর্গের আশ্রমে থেকে তখন শিক্ষা লাভ করছিলেন। টিফিন আওয়ারে অন্যান্য বন্ধুরা তারা খেলা করতেন, কিন্তু নারদমুনি কল্যাণ মহারাজ কিছু কিছু বন্ধুদের নিয়ে কি করতেন, ওই তার মায়ের গর্ভে থেকে যে নারদমুনির কাছে যে ভাগবত কথা শ্রবণ করতেন, তত্ত্ব কথা শ্রবণ করতেন, সেই কথাগুলি বন্ধুদের মধ্যে আলোচনা করতেন। তখন বন্ধুরা আশ্চর্য হয়ে কল্যাণ মহারাজকে জিজ্ঞাসা করতেন, বন্ধু তুমি এত ছোট বয়সে এই কথা এইরকম এই ধরনের কথা কোথায় গেল? তখন তিনি বন্ধুদের কাছে বলছেন যে এই ব্যাপার আমার মায়ের গর্ভে থেকে আমি আমার গুরুদেব নারদমুনির কাছে এই কথাগুলি আমি শ্রবণ করেছি, কিন্তু আমি আমার মা দুইজন একসঙ্গে শ্রবণ করলেও আমার মায়ের এই কথাগুলি মনে নেই, আমার মনে আছে। কারণ আমার মা তিনটা কারণ ছিল, প্রথম হচ্ছে আমার মা স্ত্রী জাতি, তো নারী জাতির স্মরণ শক্তি একটু কম, আর দ্বিতীয়ত সে তার গর্ভের সন্তান এবং তার পতির কথা চিন্তায় মগ্ন থাকতেন, যার ফলে এই কথা শুনলেও তার মনে নেই। কিন্তু আমি আমার মায়ের গর্ভে থেকে এক চিন্তা এক ধ্যানে সেই কথাগুলি শ্রবণ করেছি, তাই আমার এই কথাগুলি মনে আছে। এইভাবে নারদমুনির কল্যাণ মহারাজ গর্ভধারণ সংস্কার, যার ফলে কল্যাণ মহারাজ তিনি এই জগতের বিষয়ের আসক্তি থেকে সম্পূর্ণরূপে মুক্ত ছিল, সর্বদাই তিনি ভগবানের দাসরূপে ভগবানকে স্মরণ রাখতেন এবং ভগবানের সেবায় তিনি নিজেকে যুক্ত রেখেছিলেন, জনপুরুষ থেকে তিনি সম্পূর্ণরূপে মুক্ত ছিলেন। এইভাবে গর্ভধারণ সংস্কারের মাধ্যমে জীব সে জনপুরুষ থেকে মুক্ত হয়েছে। আদি পুরুষা তমাম বজামি।